ঘরত অপহৃত, রাজপথত অপহরণকারী, সাধারণ পোশাকত ঘুরি ফুরিছে আরক্ষী, দুধনৈর রাজপথত অপহৃতর পরিয়ালর পরা 7 লাখ টাকার মুক্তিপণ লোতেই গরজি উঠিল আরক্ষীর বন্ধু। গুলির শব্দ শুনা মাত্রকে স্কুটি এরি পলাল অপহরণকারীর দল। স্যার একদম বাবরি গেছে, বাবরি একদম গুলি নিচিনা হয়েছে, পেটাস পেটাস কে চাবন ওলাইছে, সেইখিনি স্যার আর দুজন কাস্টমার আছিলে। পিছত মই সাংকে এই ঘটনা আর কি, মানে স্কুটিখন বাগৰি আছে, বাগৰি আছিল পিছত কোন বা পলাইছে বা আছে কি কিবা কথা আইছিল একো না জানে নেকি। দাউদবেনে গৈছে আর কি পিনা স্যার। কেজন কেজন গৈছে? 2-3 জন গৈছে স্যার। দুধনৈর রাজপথত খেতা খেতি লাগিল আরক্ষী আর অপহরণকারী। অপহরণকারীর পাশে পাশে খেতা ললে আরক্ষী। আরক্ষী আর অপহরণকারীর খেতা খেতির দৃশ্যবন্দী হল দামরা পথর কেবাটাও সিসিটিভি। খেতা খেতির মাজতে এজাই গুলিয়ে আঘাত করিলে এটা অপহরণকারী, কিন্তু গুলি লগা ভাগেই আরক্ষীর বেহু ফালি পলাই গল অপহরণকারী। স্কুটিত আহি আছিল, স্কুটিত একজন আছিল, বাকি মানুহ পিছপিনে আহি ডাইরেক্ট ফায়ারিং কৰিছে। কেইজন মানুহ আছে? মানুহটো ফায়ারিং কৰা 2-3 জন দেখা পাইছে। হা? 2-3 জন আছে ফায়ারিং। 2-3 জন মানুহবিলাক ক'ত গ'ল? মানুহবিলাক সিধা এইপিনে দৌৰিছে। কিটা গুলিৰ আৱাজ পালো, তো গুলির আওয়াজ পালো, ইয়াতে একটা স্কুটিও পড়ি আছিল, তো স্কুটির মানুষটা ইফালে দৌড়ি গল না পাবলিকে দৌড়ি গুলির আওয়াজ পাই ভয়তে দৌড়াই পলাইছে, এটা ঠিক গম বুঝি পোৱা নাই, কিন্তু ইফালে মানুষ দৌড়াই পলাইছে আর কি। তারপর পুলিশ গাড়িটো পাছত আহিল, কিন্তু এটা গুলিটো যে কোনে করেছে এটা কিন্তু আমি গম পোৱা নাই। 10 আগস্টর এটা অপহরণ কাণ্ডর পরিণতিত সংঘটিত হল এই গুলিয়াগুলির ঘটনা। মেঘালয়ের টুরাত অপহরণের বলি হয়েছিল হাত শিঙিমারির সুনামিয়া। রাজমিস্ত্রী সুনামিয়াক অপহরণ করে 20 লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী। মুক্তিপণক লৈ দরদাম চলি থাকতেই অপহৃত হত্যা করার মানুষের সুনামিয়াক মারধর করে জলাশয়ত পেলাই দিলে অপহরণকারী। সৌভাগ্যবশত প্রাণ রক্ষা করে কোনোমতে ঘরত উপস্থিত হল সুনামিয়া, কিন্তু এই কথা ঘুণাক্ষরেও গম পোৱা নাছিল অপহরণকারীর দলটোৱে। কাজেই মুক্তিপণক লৈ ভুক্তভোগী পরিয়ালের সঙ্গে দরদাম চলাই আছিল অপহরণকারী। বিপরীতে ভুক্তভোগী পরিয়ালের পর সকল জানিব পারি দেওবারে সন্ধ্যা সাধারণ পোশাকত মেঘালয় আর আরক্ষী টহল দিলে দুধনৈর রাজপথত। তেতিয়াই 7 লাখ টাকার মুক্তিপণ নিবলৈ আহি আরক্ষীর বেহুত সোমাল অপহরণকারীর দল। অসম আর মেঘালয় আরক্ষীর যৌথ অভিযানকারী দলে চলোৱা গুলিক লৈ তেতিয়াই হুয়া দোয়া লাগিল দুধনৈ। এই কাণ্ডত জড়িত অপহরণকারীক শীঘ্রে করায়ত্ত করব বলে নিশ্চিত 2খন রাজ্যর আরক্ষী। দুধনৈর পৰা অৰূপ নাথৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।